আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে বিটিটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আজকে এসেছি চারটি বেডরুম একটি কিচেন ও একটি লেট্রিন বাথরুমের বিটি নিয়ে তো আসুন বিটিটি শুরু করা যাক তো আপনারা দেখছেন এই বাড়িটি এই বাড়িটির দৈর্ঘ্য হলো আপনার বাউন্ন ফিট এবং প্রস্থ আছে বাইশ ফিট এই বাড়িটি এক্সট্রা আছে চোদ্দোশো আট স্কোয়ার ফিট এবং এই লেট্রিন বাথরুমটির দৈর্ঘ্য হলো চোদ্দো ফিট এবং প্রস্থ আছে নয় ফিট এই লেট্রিন বাথরুমটির স্কোয়ার হলো আপনার একশো ছাব্বিশ স্কোয়ার ফিট তো এই বাড়িটির মোট স্কোয়ার হলো আপনার পনেরোশো চৌত্রিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি তো এখানে মোট পাঁচটি রুম আছে চারটি বেডরুম এবং একটি কিচেন তো এটি হলো সামনের সাইট সামনের সাইডে একটি বারান্দাও আছে পুরো কাজটি কমপ্লিট হয়নি এখনও আপনাদেরকে দেখাবো এই বাড়িটি যদি পুরো কমপ্লিট করার পরে একটি ভিডিও শেয়ার করে আপনাদেরকে দেখাবো তো এইখানে দেখছেন এটি হলো কিচেন এটি একটু বড় সড়ো করে রাখা হয়েছে এখনও এই কিচেনটির কোনো এক্সট্রা কোনো সাজা এবং ই দেওয়া হয়নি তো এটি একটি সাইটে এই রুমটি আছে এই রুমটির দৈর্ঘ্য হলো আপনার বাইশ ফিট এবং প্রস্ত আছে বারো ফিট তো আমরা এই সরাসরি এই লেট্রিন বাথরুমগুলো দেখে নেব এটি দেখছেন এখানে তিনটি রুম আছে তিনটি রুমে একটি হলো টয়লেট একটি ওয়াশরুম একটি প্রাসাবখানা তো এখানে তিনটি রুম আছে মিডিলে হল প্রেশাবখানা এই সাইটে হলো এটি হলো বাথরুম এখানে দেখেন বাথরুমটি একটু বড় সড়ো করে দেওয়া হয়েছে এখানে ছয় ফিট বাই আট ফিট আছে এটি দেখছেন এই কিচেনের বাহারের সাইডটি কিচেনটে দুইটি জানালা আছে দুই পার্ট করে এবং দুইটি দরজা আছে তো আমরা সরাসরি এই রুমগুলো দেখে নেব এখানে দুইটি রুম যেহেতু এই বাড়িটি অনেকদিন আগেই এই কাজটি কমপ্লিট করা হয়েছে এই দুইটি রুমের এই দুইটি রুমে থাকা দরছে এই মহাজনটি তো এখানে এই সাইডে আরও দুইটি রুম আপনাদেরকে দেখাবো এটি দেখছেন এই রুমটি এই রুমটিরও কাজ চলতেছে এইখানে এটি দেখছেন এই জানালা এবং ভেন্ডিলেশনগুলো বানানো হইতাছে এইভাবে জানালা এবং ভেন্টিলেশন বানানো হয় এটি দেখছেন দরজা দরজার ডিজাইনটি দেখছেন অনেক সুন্দর এই ডিজাইনগুলো আপনারা চাইলে এই ধরনের ডিজাইন আপনাদের ঘরে দিতে পারবেন অনেক সুন্দর লাগবে এইটা বানিশ করার পর তো এই রুমটি দেখছেন এই রুমটির মুঠ তিনটি জানালা আছে তিন পাট করে এবং একটি দরজা বাইর সাইড থেকে এবং একটি পাটিশন দরজা এই জানালাগুলোর দৈর্ঘ্য হল পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট এবং দরজার দৈর্ঘ্য সাত ফিট এবং প্রস্থ আছে সাড়ে তিন ফিট একটি করে পাটেশন দরজা আছে পাঠেশন দরজার দৈর্ঘ্য হলো আপনার সাত ফিট এবং প্রস্থ আছে আড়াই ফিট তো এইখানে দেখছেন এই দরজাটি এই দরজাটি বাহিরের সাইডের দরজা এই দরজাগুলোর দৈর্ঘ্য আছে আপনার একাশি ইঞ্চি এবং প্রস্ত আছে উনচল্লিশ ইঞ্চি এই দরজাটি এখানে মোট আপনার দরজা আছে চোদ্দোটি তো এই রুমটি দেখছেন এই রুমটির মোট জানালা আছে তিনটি এটি হলো পিছনের সাইটের জানালা পিছনের সাইডে একটি জানালা দেওয়া হয়েছে এই রুমটিতে এবং এই সাইডে দেওয়া হয়েছে একটি জানালা এবং একটি দরজা তো এই বাড়িটির এটি দেখছেন এই কোয়ালিটির টিন ব্যবহার করা হয়েছে এবং চারটি করে কাট দেওয়া হয়েছে চাল বাটাম এটি হলো সামনের সাইড একটি জানালা এবং একটি দরজা তো মোটামুটি এই বাড়িটির পুরো কাজটি দেখে নিলাম আসুন আমরা খরচের হিসাবটি জেনে নেই এই বাড়িটি করতে মোটামুটি আপনার ইট লাগবে এগারো হাজার এখানে দশ টাকা পিস হলে এক লক্ষ দশ হাজার টাকা রড লাগবে দশ কুইন্টেল এখানে পঁয়ষট্টি টাকা কেজি হলে পঁয়ষট্টি হাজার টাকা সিমেন্ট লাগবে আপনার একশো সত্তর ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা বালি লাগবে হাজার পঁচাশি সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে বত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পাথর লাগবে চারশো বিশ সি এফপি এখানে ষাট টাকা সিএফটি হলে পঁচিশ হাজার দুইশো টাকা দরজা মোট এই বাড়িটি চোদ্দোটি এখানে একটি করে দরজার খরচ ছয় হাজার টাকা করে হলে মোট চুরাশি হাজার টাকা এবং জানালা হলো বারোটি এখানে সাত হাজার টাকা করে হলে চুরাশি হাজার টাকা এই বাড়িটির টিন লাগানো হয়েছে উপরে সত্তর পিস এখানে বারোশো পঞ্চাশ টাকা পিস হলে সাতাশি হাজার পাঁচশো টাকা তো মোটামুটি এই বাড়িটির কাট লাগবে আপনার চালিত আটচল্লির সি এখানে ষোলোশো টাকা সি হলে ছিয়াত্তর হাজার আটশো টাকা এই বাড়িটির মিস্ত্রি খরচ যাবে আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো মোটামুটি এই বাড়িটির মোট খরচ হবে আপনার সাত লক্ষ একাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ